আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ আপনাদের মাংস দিয়ে ল্যাবড়া খিচুড়ি অথবা ফেনা খিচুড়ি তৈরি করে দেখাবো এটা আমার নিজস্ব রেসিপি আমার ঘরে সবাই এই খিচুড়িটা খেতে খুব খুবই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার আজকের এই খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এমন মজার মজার সব আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন চলুন তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক খিচুড়িটা তৈরি করার জন্য প্রথমে আমি মাংসটা রান্না করে নেব তার জন্য আমি এখানে চারশো গ্রামের মতো মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা বিপ অথবা মাটন যে কোনোটা দিয়েই রান্না করতে পারেন এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে কোয়াটার কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিচ্ছি তার সাথে ছোট ছোট দুই টুকরা দারুচিনি ও একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর দুই চা চামচ লাল মরিচ বাটা দিচ্ছি পাতলা করে বেটে নিয়েছি মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবার অ্যাড করছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা ও গরম মশলার পেস্ট তারপর সব কিছুকে নেড়ে চেড়ে আবারও দু মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দইটাকে ভালো করে ফেটে নিয়েছি দই দিলে মাংসের টেস্ট ও টেক্সচার দুইটাই ভালো আসে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে কষিয়ে নেব মাংস কষানোর জন্য আমার এখানে এক্সট্রা পানির প্রয়োজন হচ্ছে না আপনাদের প্রয়োজন হলে সামান্য পানি অ্যাড করতে পারেন আর মাংসগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি তাই খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে মাংসটা আমার হতে থাক এই ফাঁকে খিচুড়ির জন্য চাল ও ডালটাকে প্রিপেয়ার করে নেব তার জন্য এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পোলাও চাল নিয়ে নিচ্ছি আর খিচুড়ির জন্য পোলাও চালটাই বেস্ট বাসমতি চালের খিচুড়িটা তেমন যেন মজা পাওয়া যায় না দেড় কাপ চালের জন্য কোয়াটার কাপ মুসুরের ডাল নিয়ে নিলাম এবার চাল ডালকে একসাথে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর অপেক্ষা করব চালের এক্সট্রা পানিটুকু ভালোভাবে ঝরে যাওয়া পর্যন্ত এবার চলে এলাম মাংসের কাছে ঢাকনা তুলে নিচ্ছি এদিকে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে মাঝে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে ঝোলের জন্য এক কাপ পানি অ্যাড করছি পানিটাকে আমি গরম করে নিয়েছি পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব তারপর অপেক্ষা করব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত যেহেতু এই মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করব তাই মাংসের ঝোল রাখার কোনো প্রয়োজন নেই ঢাকনা তুলে নিচ্ছি দেখুন মাংসের ঝোলটা ঘন হয়ে এসেছে এখন মাংসটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি এখন এর ভিতর কোয়াটার কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট দুই টুকরা দারুচিনি দুইটা লং ও একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত হালকা পেঁয়াজগুলোকে ভেজে নেব তবে বাদামি কালার করার প্রয়োজন নেই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন অ্যাড করছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচ বাটা হাফ চা চামচ জিরা ও গরম মশলা বাটা তারপর সব মশলাগুলোকে নেড়েচেড়ে এক মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে কোয়াটার কাপ মটরশুঁটি অ্যাড করছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সব ধরনের সবজি অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ গাজর কুচি গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সবজিগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব সবজিগুলো এক থেকে দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর ভিতর আগে থেকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নেওয়া চাল ডালটা অ্যাড করে দেব তারপর চালগুলোকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভাজার এক পর্যায়ে যখন শুনবেন চাল থেকে শনসান আওয়াজ বের হচ্ছে তখন বুঝে নিবেন চালগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো অ্যাড করে দিচ্ছি আপনাদের ঘরে যদি আগে থেকে কোনো মাংস রান্না করা থাকে তাহলে সেই মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন তাহলে আর নতুন করে মাংস রান্নার ঝামেলা থাকে না আর খিচুড়ির মাংস সব সময় ছোট ছোট পিচ করে কেটে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে মাংসগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এতে পরিমাণ মতো পানি অ্যাড করব যেহেতু আমি এখানে লেবড়া বা ফেনা খিচুড়ি রান্না করব তাই পানির পরিমাণটাও বেশি দেব অর্থাৎ আমার এখানে চাল ও ডাল মিলে টোটাল পনে দুই কাপের মতো তাই আমি এখানে সাত কাপ পানি অ্যাড করছি আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি পানিটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কোয়াটার কাপ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল দিলে খিচুড়ির টেস্টটা অনেক গুণ ভালো আসে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের লবণ আছে তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে তারপর ওয়ান থার্ড চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম মাংসে হলুদ দেওয়া আছে তাই এই পর্যায়ে হলুদের পরিমাণটা কম দিতে হবে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত পানিটা যখন ফিফটি পারসেন্ট কমে যাবে সেই পর্যায়ে চার থেকে পাঁচটা কাঁচামরিচ এভাবে মুখ ভেঙে দিয়ে দেব এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু এতে কোনো ঝাল হবে না এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রাখবো বারো মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে এখন এ পর্যায়ে এক চা চামচ ঘি অ্যাড করছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে তারপর এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর সবশেষে কিছু ফ্রেশ ধুনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার এই ফেনা খিচুড়ি আর এই খিচুড়ি কিন্তু চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন তাহলে এর আসল টেস্টটা পাবেন চেষ্টা করেছি সহজভাবে তৈরি করে দেখাতে অনুরোধ করব একবার হলো বাসায় এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন আমার ঘরের সবার মতো আশা করি আপনারাও খেতে খুবই মজা পাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ